ise ki mori rumajum, tere aayi se ki mori rumajum, tere aayi se ki mori. ওং জবা কুসুম শঙ্কা শঙ্কা সুপ্যাং মহাদুদিন ধন্তানিং সর্বপবগ্নং পুনতস্মিত বাকরম দধি শঙ্ক তুষারাবাং ক্ষীরদর্ণ উপসম্ভবাম নানামি শস্যং ভক্ত সমর মুকুট ভূষণম ধনী গর্ভ সম্মুতাং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমলাং শক্তি হস্তাঞ্জ লোহিতং নমম আপনিও বসুন। আমি তো ভবিষ্যান্ন গ্রহণ করবো। ও আচ্ছা, বসো বাবা। তোমরা সবাই পেট ভরে খাবে কিন্তু। বন্দে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, সতীশ বাবা বলুন। এই আহার্য গ্রহণ করার পূর্বে পরম পিতাকে নিবেদন করতে হয়, আর পরম পিতাকে নিবেদন করার পরে বিগত পিতৃপুরুষ যারা তাদের উদ্দেশ্যে নিবেদন করতে হয়। সবাই সবাই যখন তোমরা প্রসাদ খাবে, যে কোনো খাবার খাবে, ওই পরম পিতার উদ্দেশ্যে নিবেদন করবে। আর পরম পিতাকে নিবেদন না করে ফেলে শাস্ত্রে আছে চোর হতে হয়। তাই ওইটা নিবেদন করো, একটু গণ্ডুষ করো। গোসাই গোসাই মা একটু জল দেবে, একটু হাতে একটু জল দিলে ওইটা দিয়ে একটু গণ্ডুষ করো। কারণ তোমাকে সব কিছুই শিখতে হবে। আহার্য গ্রহণ করার পূর্বে গণ্ডুষ করতে হয়,
গণ্ডুষ করো, গণ্ডুষ করে জল দিতে হয়, পরম পিতার উদ্দেশ্যে নিবেদন করতে হয়। বলো সবাই মিলে বলো, পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি এই গণ্ডুষ করো, ওই জলটা না গণ্ডুষ করো। এবার পিতৃপুরুষের উদ্দেশ্যে নিবেদন করো, বলে হে আমার পিতৃপুরুষ, আপনারা যে যেখানে আছেন আমাকে অনুমতি প্রদান করুন, আমি আহার্য গ্রহণ করি। এতে নিত্য শ্রাদ্ধ করা হয়, নিত্য পিতৃপুরুষের শ্রাদ্ধ করার বিধান আছে হিন্দু শাস্ত্রে। ঠাকুর অনুকূল চন্দ্র সেই বিধানটা প্রবর্তন করলেন যে খাদ্য গ্রহণের আগে সেই পরম পিতা ভগবান বা ঈশ্বর আল্লাহ গড সকলের উদ্দেশ্যে সকলে নিবেদন করতে পারেন। ওই সেই নিবেদন করে পিতৃপুরুষ বিগত যারা আছে নিরালম্ব বায়ু হতে তাদের পিণ্ডদেহ ধারণের করার জন্য এই আবেদন করে নিবেদন করতে হয়। এই হচ্ছে বিধান, এইভাবে সবাই আহার্য গ্রহণ করবে। বুঝলে তো? নাও এবার প্রসাদ গ্রহণ করো, সবাই ভালো করে খাবি কিন্তু। হ্যাঁ ঠিক আছে গোসাই বাবা, আপনিও এবার সেবা গ্রহণ করুন। ভজে যে জন অনুকূল ভজে সে হয় আমার প্রাণ রে, ভজে অনুকূলের নাম রে। প্রণাম গোসাই বাবা, সেবা শান্তি হলো তো? খুব শান্তি পেলাম সেবা করে। আমি একটু এই বাগানটা দেখছিলাম, কি সুন্দর কদলী হয়েছে তাই দেখছিলাম। এইবার বলো, এইবার বলছিলাম নদীর পাড়ে তো আমরা সনাতন ধর্ম নিয়ে বেশ আলোচনা হলো, শুনেও শান্তি পেলাম। জানেন কি, মুসলিম ধর্মও আমি গ্রহণ করেছিলাম, মিলাদেও গিয়েছিলাম, নামাজ শিক্ষাও করেছি, নিট ফল জিরো। আপনি যদি একটু মুসলিম সম্পর্কে যদি একটু দু চার কথা শোনান। দেখো, ধর্ম হিসাবে আমাদের যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের মধ্যেই সব আছে। আমাদের সনাতন ধর্মের অবতার তত্ত্ব যদি জনসমাজে প্রচলিত থাকত, তাহলে ওই হযরত রসুল, প্রভু যীশু, এরাও অবতার বলে মান্য হতেন। কিন্তু আমাদের প্রভু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই পূর্ব যে অবতার বরিষ্ঠ যারা, তারা হযরত রসুল থেকে শুরু করে রামচন্দ্র, কৃষ্ণ, বুদ্ধদেব, যীশু, মোহাম্মদ সকলকে মান্যতা দিয়েছে। সে হিসেবে ভেদাভেদ কিছু নেই। তবে কি, যখন যেমন পরিবেশ সেই পরিবেশ অনুযায়ী তারাই ওই সনাতন ধর্মকেই পরিবেশন করতে আসে। তাই তখনকার যুগে ওই আরবের শুষ্ক ভূমিতে লা ইলাল্লাহ মুহাম্মদ রসুলাল্লাহ তিনি অবতীর্ণ হয়ে আমাদের সনাতন রীতিকেই প্রতিষ্ঠা করেছেন।
তিনি নতুন কিছু দেননি। তা সনাতন রীতিতে যে জিনিস আছে হযরত রসুল সেই জিনিসই দিয়েছেন। ওদের এই নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আছে, আমাদেরও সেই পঞ্চ সন্ধ্যা করার বিধি ছিল। ওদের দীক্ষা হচ্ছে কলেমা নেওয়া হয়, কলেমা পড়ানো হয়। আমাদেরও দীক্ষার ব্যবস্থা আছে। অনেকে মনে করেন যে মুসলমানেরা গরু খায়, গরু খাওয়া তাদের ধর্মের বিধি, কিন্তু ইসলাম ধর্মে কোথাও পশু হত্যার বিধি নেই। তুমি তো শুনলে অবাক হবে, হযরত রসুল তিনি একটু রুটি আর খেজুর খেতেন, কোনো ভক্ত তাকে যদি একটু দুধ দিতেন, মেষের দুধ দিতেন বা ছাগ দুধ দিতেন, তিনি গ্রহণ করতেন না। কেন? তিনি বলছেন দুগ্ধ, একটা পশুর দুগ্ধ তার সন্তানের জন্য, আমি যদি সেই দুগ্ধ খাই তার সেই রক্ত থেকে দুগ্ধ প্রস্তুত হয় তার সন্তানকে বাঁচাবার জন্য, আমি সেটা খেলে সেটা পাপ। তাই তিনি ওই রুটি আর খেজুর খেতেন। আর ইসলামের কথা শুনলে তো আমার প্রাণটা ভরে যায়, আমরা তো জানতাম না এসব কথা। শ্রী শ্রী ঠাকুর আমাদের বুঝিয়েছেন, হযরত রসুল নাকি বলেছেন বাস করার জন্য একটু গৃহ, অর্থাৎ মাথার আচ্ছাদন, মাথাটাকে রাখার জন্য সামান্য একটু গৃহ, আর বস্ত্র, নিজের শরীরকে আচ্ছাদন করার জন্য উপযুক্ত একটু বস্ত্র, এবং একটু শুকনো রুটি, তাছাড়া এই আমাদের মানুষের কোনো অধিকারই নেই। তার জন্য তিনি বিধান দিলেন যে তুমি যা উপার্জন করবে সেই উপার্জনের আড়াই ভাগ, মানে ষোলো আনার আড়াই ভাগ সেটা রাখবে যাকাত হিসেবে, সেটা দিয়ে প্রতিবেশী দরিদ্র মানুষেরা যেন সেবা পায়। তার জন্য ওই ইসলাম ধর্মের পাঁচটা স্তম্ভ আছে, কলেমা, রোজা, যাকাত, হজ, এই বিবিধ স্তম্ভ আছে, এগুলো পালন করতে হয় প্রতিটি মুসলমানকে। আর মুসলমান হচ্ছে যারা, তারা শান্তির প্রবর্তক, সেখানে কোনো অশান্তির কথা নেই। তার জন্য হযরত রসুল এই কোরআনে বলছেন যে অবতার পুরুষ যদি কোনো হাফসির কীতদাসের ঘরেও জন্মগ্রহণ করে তোমরা তাকে গ্রহণ করবে। ধর্মে কোনো জোর নেই, এই খোদাতালা সকলের জন্য বিধান রেখেছেন যে যে যেমন পরিবেশে জন্মায় তেমন পরিবেশে পিতৃপুরুষের কুলকৃষ্টি রক্ষা করে চলতে হয়। তাহলে এখানে বিভেদটা কোথায়? এখন তুমি হয়তো আমাদের যারা মুসলমান ভাই তাদের আচরণ দেখে হয়তো ভালো লাগেনি, হতেই পারে, কিন্তু তুমি কখনোই বিভেদ মনে করবে না। ঈশ্বর এক, ধর্ম এক, আর প্রেরিত পুরুষ এই একেরই বার্তাবাহী। সেখানে ওই আমাদের রামকৃষ্ণদেব সুন্দর বলছেন একটা পুকুরে সবাই জল নিতে আসে, যে হিন্দু সে ওই বলে জল, আর সেই জলকেই মুসলমান বলছে পানি, আর যারা যীশুখ্রিস্টের ভক্ত তারা বলছে ওয়াটার। যে যে নামই ডাকুক জল কি তাতে কোনো পরিবর্তন হয়? জল জলই থাকে। আমরাই বিভিন্নতা দেখি,
কিন্তু এই শিক্ষাটা পেলাম কোথায়? ওই রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মহম্মদ শ্রী চৈতন্যদেব শ্রীরামকৃষ্ণদেবকে যিনি জানেন, সে বর্তমান পুরুষোত্তম যিনি, তাকে ধরেছিলাম, বহু জন্মের স্বীকৃতির ফলে তাকে পেয়েছিলাম বলে এগুলো জানতে পেরেছি। এবার বুঝতে পেরেছ, ইসলাম পরিত্যাজ্য নয়। তাই ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেন, যে একজন খাঁটি হিন্দু সে খাঁটি মুসলমান, খাঁটি বৌদ্ধ, খাঁটি খ্রিস্টান, তার আর ভেদ নেই। হিন্দু ধর্ম মতেও কোথাও হিংসার কথা বলেনি। আর হযরত রসুল তো বলছেন যে মাছ মাংস পেঁয়াজ রসুন এইসব খেয়ে কেউ তোমরা মসজিদের সমীপেও আসবে না। আর আমাদের হিন্দু শাস্ত্রও তাই, যে মাছ মাংস পেঁয়াজ রসুন খেয়ে কেউ তুমি মন্দিরের কাছে যাবে না, কারণ তোমার এই দেহটা মন্দির, এই মন্দিরের ভিতরে সেই অবক্ষ যেটা খেতে নিষেধ করা আছে, সেই মানে অবক্ষ জিনিস এই ভিতরে দেহ মন্দিরে প্রবেশ করাতে। তাহলে প্রবেশটা কোথায়? আমাদের না বোঝা, এই না বোঝার ভুলের জন্য আমরা প্রবেশ করেছি। তাহলে বুঝতে পেরেছ? হ্যাঁ, সেটা খুব ভালো করে বুঝেছি। আচ্ছা, দুধ দুধ জল জল হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমার প্রশ্নের সমাধান হয়েছে। এখন চলো আমরা একটু অন্যত্র যাই। এই তো সামনে ওই গ্রামটা দেখতে পাচ্ছিস, ওইখানে পাচ্ছি না। হ্যাঁ, তোদের গো আবার কি হইল? ঠিক আছে, আর একটুখুনি বাকি আছে। ঠিক আছে, তোরা সাইডে ফেল, আমি একটু এগোচ্ছি, সারা ফেল। এখন থেকে পয়সা প্রস্রাব পায়খানা করবা, ঠিক আছে? তোমরা আসো, আমি তাহলে একটু আগে এই সামনেই গেলাম। পিছলাই গেছে গিয়া, পড়ি নাই, পিছলাই গেল তো।
ও কিছু হয় নাই, সামনে গাঁও আছে, ডোবা দিয়ে ধুই আনবো কেন? তাড়াতাড়ি জলটা লানো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী অবলম্বনে আমাদের এই প্রয়াস নামামৃত আপনাদের মাঝে বিতরণ করছি আমাদের এই প্রয়াস। আমরা হয়তো অনেক কিছুই আপনাদের কাছে পৌঁছতে পারবো না, তবে আপনাদের যদি ঠাকুর সম্পর্কে কিছু জানা থাকে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কেমন লাগছে আমাদের এই প্রয়াস জানাতে ভুলবেন।
এই পরিবেশনার মাধ্যমে যদি কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকে মার্জনা করব। গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুই দেব মহেশ্বর, গুরু পরম ব্রহ্ম, সেই গুরুকে প্রণাম। আমার প্রভু জগতের প্রভু, আমার গুরু জগতের।